हाय स्टूडेंट्स, वेलकम टू रायन मार्टिन ऑनलाइन क्लास। आमी शौमी लाहिरी, रायन मार्टिनेर एक जन हिस्ट्री एडिटर। आमी लास्ट कोयेकटा क्लासे तुम्हारे साथे वेस्ट बेंगल बोर्डेर क्लास टेनेर हिस्ट्री सिलेबासेर 7.2 अर्थात भारतेर स्वाधीनता संग्रामे छात्र आंदोलनेर इतिहास निये आलोचना करछिलाम। आज के आमरा एई सेगमेंटेर लास्ट क्लासे आलोचना करब टोटाल तीनटे टपिक, बीना दास, भगत सिं एवं रशीद आली दिवस। आज के हमारे फर्स्ट टॉपिक बीना दास। फर्स्ट पॉइंट, भूमिका। बांग्लार स्वाधीनता संग्रामेर इतिहासे एक जन अग्निकन्या हलेन बीना दास। तिनी अहिंस आंदोलन एवं सशस्त्र विप्लवी आंदोलन ए उभय धारार संगे जुक्त छिलेन। एर पाशापाशी तिनी छात्री संघेरो एक जन सदस्य छिलेन। नेक्स्ट पॉइंट, जन्म। 1911 ख्रीष्टाब्दের 24 আগস্ট বাংলার কৃষ্ণনগরে বীণা দাস জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নেতাজির শিক্ষাগুরু বেণী মাধব দাসের কনিষ্ঠা কন্যা। পরের পয়েন্ট, শিক্ষা। খ্রিশ্চান মিশনারি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি কলকাতার বেথুন কলেজে ভর্তি হন। নেক্সট পয়েন্ট, স্বাধীনতা সংগ্রামে যোগদান। প্রথম জীবনে বীণা দাস সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় পিকেটিং এবং বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি জাতীয় কংগ্রেসের একজন স্বেচ্ছাসেবী হিসেবে গান্ধীজির নেতৃত্বাধীন অহিংস অসহযোগ আন্দোলনেও যোগদান করেছিলেন। কিন্তু ক্রমশ ব্রিটিশদের অত্যাচার এবং শোষণ বৃদ্ধি পাওয়ায় তিনি অহিংস আন্দোলনের পথ ত্যাগ করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথ বেছে নেন। পরের পয়েন্ট, বিপ্লবী কার্যকলাপ। বীণা দাসের সবথেকে দুঃসাহসিক বৈপ্লবিক কাজ হলো বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা। 1932 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সমাবর্তন অনুষ্ঠানে স্ট্যানলি জ্যাকসন যখন মঞ্চে উঠে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় বীণা দাস তাকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, এর ফলে তিনি গ্রেফতার হন। বিচারে তার 9 বছরের কারাদণ্ড হয়, যদিও 7 বছর পর 1939 খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি পান। নেক্সট পয়েন্ট, জাতীয় কংগ্রেসে যোগদান। জেল থেকে মুক্তি পাওয়ার পর বীণা দাস পুনরায় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তিনি 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র ভৌমিককে বিবাহ করেন। এছাড়া এই পর্বে তিনি ভারত ছাড়ো আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রেফতার হন। 3 বছর পর 1945 খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি পান। 1946 থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার প্রাদেশিক আইনসভা এবং 1947 থেকে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার একজন সদস্য ছিলেন। 1960 খ্রিস্টাব্দে সামাজিক কাজের জন্য তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছিলেন। লাস্ট পয়েন্ট, মৃত্যু। যদিও বীণা দাসের শেষ জীবন ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক, স্বামীর মৃত্যুর পর তিনি হরিদ্বারে চলে যান। সেখানে 1986 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর ঋষিকেশে অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করার পর সহায় সম্বলহীনভাবে তার মৃত্যু হয়। নেক্সট টপিক, ভগৎ সিং। ফার্স্ট পয়েন্ট, ভূমিকা। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একজন অত্যন্ত স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন ভগৎ সিং। মূলত বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে এসেই ভগৎ সিংয়ের বিপ্লবী জীবনের সূত্রপাত হয়েছিল। পরের পয়েন্ট, বিপ্লবী দলে যোগদান। প্রথম জীবনে ভগৎ সিং ছিলেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক দলের পাঞ্জাব শাখার প্রধান সুখদেবের সহযোগী। কিন্তু কাকরি ষড়যন্ত্র মামলার ফলে এই দলটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীকালে কাকরি ষড়যন্ত্র মামলার পলাতক আসামি চন্দ্রশেখর আজাদ এই দলকে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগী হন। 1928 খ্রিস্টাব্দের 8 ও 9 সেপ্টেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে বিপ্লবীরা মিলিত হলে
ভগত সিং এই দলের নেতৃত্বভার গ্রহণ করেছিলেন। ভগত সিংয়ের এই প্রস্তাব অনুসারে এই দলের নতুন নামকরণ হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। অচিরেই বিহার, মাদ্রাজ, বোম্বাই এবং উত্তর ভারতের বিভিন্ন স্থানে এই সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়। নেক্সট পয়েন্ট, বিপ্লবী কার্যকলাপ। ফার্স্টে স্যান্ডার্স হত্যা। 1928 খ্রিস্টাব্দে লাহোরে সাইমন কমিশন বিরোধী মিছিলে পুলিশের লাঠির আঘাতে বিখ্যাত জননেতা লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এই ঘটনার পিছনে লাহোরের তৎকালীন পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কটের এক বিরাট ভূমিকা ছিল। ভগৎ সিং এই হত্যার প্রতিশোধ নেবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি এবং তার সহযোগীরা স্কটকে হত্যার পরিকল্পনা করেন, কিন্তু ভুলবশত তিনি লাহোরের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্যান্ডার্সকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্কট মনে করে 1928 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেন। যদিও এর কয়েকদিনের মধ্যেই তিনি লাহোর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। নেক্সট, কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় শিল্প বিরোধ বিল বা ট্রেড ডিসপিউট বিল এবং জন নিরাপত্তা বিল বা পাবলিক সেফটি বিল নামে দুটি প্রতিক্রিয়াশীল এবং জনস্বার্থ বিরোধী বিল নিয়ে আলোচনা চলছিল। সেই সময় ভগৎ সিং এবং তার এক সহযোগী বটুকেশ্বর দত্ত দর্শকদের গ্যালারি থেকে আইনসভার মেঝেতে বোমা নিক্ষেপ করে এই বিল দুটির বিরুদ্ধে প্রতিবাদ জানান। নেক্সট পয়েন্ট, তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। এই ঘটনার কিছুদিনের মধ্যেই 1929 খ্রিস্টাব্দের মে মাসে লাহোর এবং সাহারানপুরে দুটি বৃহৎ বোমা তৈরির কারখানা আবিষ্কৃত হয়। এইভাবে ব্রিটিশ সরকার তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে। ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত সহ আরও অনেকে ছিলেন এই মামলার মূল অভিযুক্ত। শেষ পর্যন্ত এই মামলার রায়ের প্রেক্ষিতে 1931 খ্রিস্টাব্দের 23শে মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি হয়। ফার্স্ট পয়েন্ট, ভূমিকা। 1945 খ্রিস্টাব্দের 24শে আগস্ট ভারত সরকার ঘোষণা করে যে আজাদহীন বাহিনীর বন্দী সেনাদের দিল্লির লালকেল্লায় সামরিক আদালতে প্রকাশ্যে বিচার হবে। এই বিচারকে কেন্দ্র করে সমগ্র ভারতে এক প্রবল গণ অভ্যুত্থান দেখা দেয়, যা ব্রিটিশ শাসকদের মনে প্রবল ভয়ের সঞ্চার করেছিল। রশিদ আলী ছিলেন এই আজাদহীন বাহিনীর একজন বীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালত তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে দেশবাসীর মনে এক চরম সহানুভূতির জন্ম নেয়। এই বিচারের প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন সংগঠিত হয় এবং 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়েছিল। নেক্সট পয়েন্ট, কলকাতায় রশিদ আলী দিবস পালন। ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে কমিউনিস্ট দলের ছাত্র সংগঠন, মুসলিম লীগের ছাত্র সংগঠন এবং জাতীয় কংগ্রেস একজোটে আন্দোলনের ডাক দিয়েছিল। আন্দোলনকারীরা মিটিং, মিছিল এবং ধর্মঘটের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। 11ই ফেব্রুয়ারি মুসলিম ছাত্রলীগ কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয়। প্রায় সমস্ত ছাত্র সংগঠনই এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল। ছাত্রদের মিছিল ডালহৌসি স্কোয়ারের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস উপলক্ষে কলকাতা এবং তার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে ব্যাপকভাবে ধর্মঘট পালিত হয়। ওই দিন বিকেলে ওয়েলিংটন স্কোয়ার, যা বর্তমানে সুবোধ মল্লিক স্কোয়ার নামে পরিচিত, সেখানে এক বিরাট জনসভায় মুসলিম লীগের নেতা সুরাবর্দী, কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী, গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত প্রমুখরা ভাষণ দেন। সভা শেষ হওয়ার পর লক্ষ লক্ষ হিন্দু মুসলিম জনতা মিছিল করে ডালহৌসি স্কোয়ারের দিকে এগিয়ে যান, ফলে কলকাতার অসামরিক প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পরের পয়েন্ট, সরকারি দমন নীতি। এই আন্দোলন দমনের জন্য খুব দ্রুত সেনাবাহিনী নিয়োগ করেছিল। আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে
সরকারি হিসেব অনুযায়ী 84 জন নিহত হয় এবং 300 জন আহত হয়েছিল। যদিও বেসরকারি মতে নিহতের সংখ্যা ছিল 200-এরও বেশি। লাস্ট পয়েন্ট, গুরুত্ব। আজাদ হিন্দ বাহিনীর সেনানী রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে যে গণ আন্দোলন গড়ে ওঠে তা সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করেছিল। অপরদিকে এই আন্দোলন ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পটভূমি রচনা করেছিল। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় এই গণ অভ্যুত্থানকে প্রায় বিপ্লব বলে অভিহিত করেছেন।